গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ডের লাঠিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জননেতা আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সরকার রিপন। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর লিপি চৌধুরী মনি, বাসন থানা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সৌরভ, মানবাধিকার কর্মী মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শফিউদ্দিন পালোয়ান, যুবলীগ নেতা আরিফ হোসেন জসিম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক ডাক্তার তোফাজ্জল হোসেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। এই অত্র বাসন থানার মধ্যে আসলে এই এলাকা শুধু স্কুলটি না, এই এলাকাটি অনেকটি অবহেলিত। আজকে এই স্কুলের যাতায়াতের যে ব্যবস্থা, এই যাতায়াতের ব্যবস্থা এরকম আমরা বহুবার বলেছি, আমার স্পষ্ট মনে আছে। আমাদের আজকে সভাপতি সাইফুল ইসলাম মোল্লা আমার সাথে একাধিকবার কথা বলেছেন, আমরাও আমাদের সিনিয়র নেতাদের সাথে কথা বলেছি। আমরা শুধু এতটুকুই বলতে চাই, আমাদের আজকে সফল রাষ্ট্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমাদের আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় মানুষ এই এলাকা থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক, 19শে মার্চের রূপকা, 19শে মার্চের মহানায়ক, এই এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের 1 নম্বর মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকরাম মোজাম্মেল হক সাহেব, উনিও এই রাস্তাটির ব্যাপারে উনিও অবহিত আছেন। আমরা বিশ্বাস করি যে এই আমি ইতিমধ্যে আমি শুনেছি যে এই রাস্তাটি হওয়ার জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। আমরা আশা করি যে এই সামনের যে শুষ্ক মৌসুম আসতেছে, এই মৌসুমে হয়তো বা এই রাস্তার কাজ সমাপ্তি হবে। আমরা সকলে মিলে আমরা এই রাস্তাটি যাতে দ্রুত হয় এবং এই রাস্তার সহকারে এই এলাকার যত সমস্যা আছে সেই সকল সমস্যা যাতে আমরা সকলে মিলে আমরা সমাধান করতে পারি, এই কথা বলে সামনে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, আপনারা জানেন সামনে 25শে মে খুব সম্ভবত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি আমাদের এলাকার অনেক কাজ এখনো বাকি আছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন ছেলে মেয়েদের জন্য, তাদের একটু খোঁজ খবর রাখবেন ভালোভাবে, তাদের প্রতি খেয়াল রাখবেন, নিয়মিত যদি স্কুলে আসে এবং তাদেরকে আদব কাদব শেখাবেন, লেখাপড়ায় যেন মনোযোগী হয়। এবং আজকে যিনি প্রধান অতিথি আল্লাহ আফজাল হোসেন সরকার রিপন ভাইয়ের জন্য দোয়া করবেন, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সুখী সম্পৃক্ত বাংলাদেশ গড়ার বিপক্ষে কাজ করছেন। আপনারা জানেন 1 জানুয়ারি বই বিতরণ উৎসবে সারা বাংলাদেশে এবছর 36,09,938 পিস বই দেওয়া হয়েছে। এটা যদি একটা পাতা থেকে আরেকটা পাতায় ভাস না করে লাগিয়ে দেওয়া যেত তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে 8 বার যাওয়া যেত, 8 বার আসা যেত। তাহলে পৃথিবীর কোনো দেশ কিন্তু এই সুযোগটা করে দেয়নি, একমাত্র জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। এই সন্ধ্যার লগ্নে আপনাদের কাছে সকল এই মঞ্চে যারা অবশিষ্ট সকলের জন্য দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি যেন আমরা এই স্কুলকে এবং মসজিদকে আরো ভালোভাবে পরিচালনা করতে পারি, সেই দোয়া চাই। গাজী মামুন, নিউজ ডেস্ক।